এই গ্রাফিতির মধ্যে যে বার্তা সেটি হলো একটি সুন্দর বাংলাদেশ, একটি স্বপ্নের বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশ, যেটি ওরা এই 2024 সালে যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যারা স্বপ্ন ওরা দেখেছে, সেই স্বপ্নের বাংলাদেশেরই বহিঃপ্রকাশ ওরা ঘটাচ্ছে ওদের এই গ্রাফিতির মধ্যে দিয়ে। এবং ওদের প্রত্যেকটি লেখা এটি বোঝা যাচ্ছে যে ওদের চেতনার মানে নতুন স্বপ্নের জায়গাগুলিকে নির্দেশ করছে। ওদের প্রত্যেকটা চিত্র অঙ্কন এটাকে মানে নতুন বাংলাদেশের স্বপ্নকে ওরা রিপ্রেজেন্ট করছে বলে আমরা মনে করি, এবং আমরা প্রত্যাশা করি যে ওদের স্বপ্ন সফল হবে, বাস্তবায়ন হবে। আমরাও তাদের সাথে আসি, আমরাও যেখান থেকে আমাদের যে পর্যায় থেকে যা করণীয় আছে আমরা ওদের স্বপ্নের বাংলাদেশ গঠনে আমরাও নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন করি। এই দেশ দ্বিতীয়বার স্বাধীন করার পরে আমরা এই ঐতিহ্য এবং আমাদের যে ইতিহাস আছে এগুলো আমরা দেয়াল পেন্টিংয়ের মাধ্যমে আমাদের যেই ছাত্র বৈষম্য যেই ভাইয়েরা আছে বা বোনেরা আছে সবাই সম্পৃক্তভাবে আমরা একত্রিতভাবে আমরা দেয়ালের মাধ্যমে এই ইতিহাসকে ফুটিয়ে তুলতে চাই এবং তুলতেছি। আমাদের ক্যাম্পাসের প্রতিটি দেয়াল এবং আরও বিভিন্ন জায়গায় রোডের প্রতিটি দেয়াল আমরা বিভিন্নভাবে রাঙিয়ে তোলার চেষ্টা করতেছি, এবং সহিংসতা মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা বাংলাদেশটাকে সহিংসতা মুক্ত ও আদর্শ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা এইসব আর্ট দেয়াল লিখনের কাজ চালিয়ে যাচ্ছি। আমার টিমে আরও বিভিন্ন জেলায় বিভিন্ন বিভিন্ন জায়গায় কাজ করতেছে। আমার টিমে আরও 50 জন লোক আছে যারা বিভিন্ন কাজ করতেছে, বিভিন্ন রাস্তায় আছে, রোড ট্রাফিকের কাজে আছে। কারারই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাত, এমন হাজারো অনেক শব্দ যা আমাদের সাথে জড়িয়ে আছে, যা 24-এর দেশ বদলের আন্দোলনের সাথে জড়িয়ে আছে। সেই ধারাবাহিকতাই আপনারা জানেন বাংলাদেশের সমগ্র জায়গায় নতুন প্রজন্ম তারা গ্রাফিতি তৈরি করছে, তারা একটা মেসেজ দিচ্ছে আগামীর বাংলাদেশকে যে আমরা কীভাবে 24-এ একটি শিক্ষার্থী অভ্যুত্থান কিংবা একটি গণ অভ্যুত্থান ঘটিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা মাদারীপুর সরকারি কলেজ সহ মাদারীপুরের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা গ্রাফিতি করছি।